हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो और आमिओ खूब भलो आछी। आज के आबार तुम्हारे काछे निये चले एसेछी आर एकटी नतून भिडियो। भलो लगते अवश्य लाइक कमेंट शेयर करो। आज के हलो आमादेर लेहाबे सेकेंड दिन। एखन आमरा सकाल बेलाय हाथ मुख धुए रेडी हुए बेरिये पड़ेछी बीचेर उद्देश्ये। तो चलो देखते थाको। বিচে বসে কিছু খেতে হবে, তার জন্য আমরা একটা মার্কেটে ঢুকে পড়েছি কিছু খাবার কেনার জন্য। তো চলো কিছু খাবার দাবার কিনে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের খাবার দাবার কেনা হয়ে গেছে, এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। আজকে আমরা সবাই জাহাজে উঠবো, তো জাহাজ ছাড়বে বিকেল চারটের সময়। তাই তার আগে আমরা সমুদ্রে স্নান করে লাঞ্চ করে রেডি হয়ে নেব। তো চারটে বাজলেই আমরা চলে যাব ডকে, ওখান থেকে জাহাজে উঠবো। উঠে মোটামুটি হয়তো জাহাজে আমাদের আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা মতো জাহাজে চড়াবে। তো চলো দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে একটা বোটে মাছ ধরে নিয়ে আসছে, আর পাখিগুলো মাছ খাওয়ার জন্য পুরো চারিদিক থেকে ওই বোটটাকে ঘিরে ধরেছে। এখন আমরা সবাই স্নান করতে নেমে পড়েছি। ওই যে দেখতে পাচ্ছ আমার বরের কোলে পুচকু রয়েছে, কিন্তু আজকের ওয়েদারটা ভীষণই খারাপ। থেকে থেকে প্রচণ্ড রোদ্দুর উঠছে, আবার থেকে থেকে পুরো মেঘলা করে আসছে। এখন পুরো মেঘলা ওয়েদার। আর এই যে পুচকু জলে নেমে গেছে, আমরাও জলে নেমেছি, আমাদের মোটামুটি স্নানও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এই যে আমাদের লাঞ্চে রয়েছে চিকেন, রয়েছে জুস, রয়েছে রুটি, রয়েছে আর অনেক কিছু রয়েছে। তো আমরা এখন লাঞ্চ করে চলে যাব ডকে। তো চলো দেখতে থাকো। এখন আমরা উঠে পড়েছি জাহাজে, আর এই যে জাহাজও ছেড়ে দিয়েছে। একটু একটু ভয় লাগছে, প্রথমবার তো, এর আগে কখনো জাহাজে উঠিনি, ফার্স্ট টাইম। একটু একটু ভয় লাগলেও আবার ভালোও লাগছে। তো চলো তোমাদের জাহাজ থেকে পুরো বাইরেটা দেখাচ্ছি কীরকম লাগছে।
জাহাজে চড়া আমাদের হয়ে গেছে, এখন আমরা জাহাজ থেকে নেমে পড়েছি। এই জাহাজটাতে আমরা চললাম, খুবই সুন্দর জাহাজটা, আর এই প্রথমবার চড়ে খুবই ভালো লাগলো। তো এখান থেকে এখন আমরা রুমে চলে যাব। তো আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।